থেকে 5 বছরের একটা বালক সে আমার প্রত্যেকটা কথা মনে দিয়ে শ্রবণ করেছে। আমি ওকে কি করে বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই? ওকে যদি আমি বলি বৃন্দাবনে কৃষ্ণ নেই, ও যে প্রাণে ব্যথা পাবে, কষ্ট পাবে। বৃন্দাবনে কৃষ্ণ আছে, কে বলেছে তোকে নেই? আছে, এখনো নবলক্ষ দেড় পাল আছে। বৃন্দাবনে যেতে হবে, তবে তার দেখা পাওয়া যাবে। পাওয়া যাবে তো? পাওয়া যাবে, ঠিক আছে। আজ থেকে আমি তোমাকে গুরু রূপে মানব। গুরুদেব, আমি বৃন্দাবনে যাচ্ছি, কিন্তু আরেকটা কথা, আমি ছাড়া যে আমার মায়ের আর কেউ নেই। আমি বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণ গোপালে দেখা পাই, তবে আমার মায়ের কাছে ফিরে আর যদি দেখা না পাই, আর কখনো আমি গ্রামে ফিরব না, আমার মায়ের কাছে ফিরব। গুরুদেব, তাহলে আমি আসি। দাঁড়া, গুরুদেব বলে যখন আমাকে দেখেছিস, তোকে আমি আশ্রয় দেব। ছোট্ট বালক বিহারী লালকে কৃষ্ণ নামে দীক্ষিত করে বলেন, বিহারী যা, তোর এই কৃষ্ণের সঙ্গে যদি দেখা হয়, ও বিহারী, তুই যেন আমার কথা ভুলে যাস। আমি বলবো, চলে যাচ্ছে ছোট্ট বালক বৃন্দাবনে চলেছে। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তোর গিরি ধারি অপরূপ লীলা তরুণতম, অপরূপ লীলা তরুণতম, যশোদা নন্দ দুলাল তুমি শ্যামল কৃষ্ণ, যশোদার নয়নে তুমি চির ননীচ, নন্দ Oh,
धाम चेने ना, स्थान चेने ना, कोनो चेना पुलिसी तो क्यों ना है, अचेना धामे, अचेना पादी धुरे चले ची, शुद्ध मने एक टाई विश्वास, एक टाई ना, कृष्ण, कृष्ण रे भक्त जदि भगवान के डाकार मत डाके भगवान के ना से थकते पारे बाकी बिहारी मंदिरे बाकी बिहारी सह्य करते सह्य करते अनादिरादि गोविंद अमर एक बालक रूप धारण कर मंदिर थे छुटते छुटते नेमे देखे एक वृक्ष नीचे बिहारी लाल बसे आरोप जल झेले दिए कृष्ण देखा दे कृष्ण कृष्ण देखा दे पशे बसे बोलछे एजे तुम्हें कोथा थेके एसेछो कोथाय जाबे ताकिये देखछे एक दिव्य ज्योतिष ज्योतिर्मय एक बालक पशे बसे आछे अनेक दूर थे जानो अपने वृंदावन जाब वृंदावन को जाब अरे पागल छेले एटाई तो वृंदावन छिटा वृंदावन अच्छा तुम्हें कृष्ण बाड़ी चेनो कृष्ण बाड़ी तुम्हें चेनो बोलिए क्या तुम्हें कृष्ण बाड़ी गए कि करबे जानो আমার অভাগিনী মায়ের বড্ড কষ্ট সে ছোট্ট থেকে আমার মা কত কষ্ট করে রোজগার করে বাড়ি বাড়িতে কাজ করে তাই বেশ আমাকে খাওয়ায় তুমি বলো আমি তো মায়ের সন্তান আমার তো কর্তব্য আমার মায়ের দুঃখ কষ্ট দূর করা বুঝি তুমি তো এখনো ছোট তুমি এই ছোট হয়ে তুমি কি করে মায়ের দুঃখ দুর্দশা দূর করবে কি করবে তুমি আমি কাজ করতে যাই আমি কাজ করতে যাই তাই তো আমি কৃষ্ণের বাড়িতে এসেছি আমি কৃষ্ণের বাড়িতে যাব কেন ওই যে
কৃষ্ণের যে নবলক্ষ ধেনুর পাল আছে না, আরে বাবা কৃষ্ণ তো ভালো, ওর কত সখাদের তো দিয়েছে ধেনুর পাল চড়াবার জন্য, আমাকে নয় দু চারটে ধেনু দেবে, দেবে না বলো, আমি চড়াবো, তার থেকে আমার যেটুকু উপার্জন হবে আমি সেইটুকু আমার মায়ের জন্য নিয়ে যাব। বলো না গো, তুমি চেনো, তুমি চেনো কৃষ্ণের বাড়ি? অন্তর্যামী ভগবান সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না ভক্তের হেন বাক্য শ্রবণ করে কি করবে। আমি চিনি, চিন্তা করলেন আমার মন্দিরে যে নিতুই আমাকে নিত্য সেবা আমাকে দেয়, ওই পূজারি, ওই পূজারির বাড়িও তো বড়, তার বাড়িতেও তো অনেক ধেনুর পাল আছে, ওটাই আমার বাড়ি বলে পরিচালনা করব। শোন, ওই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছিস না, ওটা কার মন্দির জানিস? তোর কৃষ্ণেরই আরেকটি নাম হচ্ছে বাঁকে বিহারী, বাঁকা বিহারী। ওই মন্দিরে তোর কৃষ্ণের যে বাবা ওই মন্দিরে পূজা অর্চনা করে, তুই তার বাড়িতে চলে যাও, ওই যে দেখো ওটা হচ্ছে কৃষ্ণের বাড়ি, ওখানে গেলে তোকে কাজ দিয়ে দেবে। ছোট্ট বালক বিহারী লাল ছুটতে ছুটতে ওই পূজারির ঘরের দুয়ারে দাঁড়িয়ে ডাকছে, বাবুজি বাবুজি। পূজারি চিন্তা করলেন হঠাৎ করে আমাকে বাবুজি বাবুজি বলে কে ডাকছে, তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে দেখলে 5 বছরের একটা বালক, নয়নে জল হৃদয়ে ভক্তি ছিন্ন বস্ত্র একটা পরিধান করা, পেটে ক্ষুধা ক্ষুধা যন্ত্রণায় তৃষ্ণায় কাতর হয়ে 5 বছরের একটা বালক দাঁড়িয়ে ডাকছে, বাবুজি। এটা তো কৃষ্ণের বাড়ি তাই না? ও বাবুজি, তুমি তো কৃষ্ণের বাবা তাই না? বলছি তোকে কে বলেছে আমি কৃষ্ণের বাবা? বলছে হ্যাঁ বলেছে তো, কৃষ্ণই বলেছে তুমি কৃষ্ণের বাবা। পূজারি ভেবেছে পূজারির একটা ছেলে আছে তার নাম আবার গোবিন্দ, পূজারি সেটাই ভেবেছে হয়তো তার ছেলে বলেছে, বলছে হ্যাঁ রে আমি কৃষ্ণের বাবা। তা তুই, তোকে তো চিনলাম না বাবা। বলছে বাবুজি আমি না অনেক দূর থেকে এসেছি, আমাকে একটা কাজ দেবে? আমি কাজ করব, আমি বসে থাকবো না, আমি প্রত্যেক দিন কাজ করব, তুমি আমাকে যা বলবে আমি সব করব, দেবে বলো না? কাজ করবি? কি কাজ করবি? বলছে কেন, ওই যে তোমার ওই যে গোশালায় কত ধেনুর পাল রয়েছে ওখান থেকে ওই ধেনুর পাল আমি চড়িয়ে দেবো। বলছে তুই কাজ করে কি করবি? বলছে বাবুজি আমার তো বাবা নেই, জন্ম হওয়ার আগে আমার বাবা তো আমায় ছেড়ে চলে গেছে, এক দুঃখিনী মা আছে, দিন রাত্রি অনেক কষ্ট করে আমার জন্য কষ্ট করে, কিন্তু আমি শুনেছি এই কৃষ্ণের নাকি অনেক ধেনুর পাল আছে, আমি এখানে একটা কাজের জন্য এসেছি, আমি ধেনুর পাল নিতে আসিনি, আমি কাজ করে যা উপার্জন করব আমার মাকে সেবা দেব। পূজারি বিহারী লালের বদরে এই বাক্য শ্রবণ করে বুঝে কত বড় ভাগ্যবতী তোর মা, তাই তো তোর মতো সন্তান সে গর্ভে ধারণ করেছে। তোকে কাজ দিলাম, হ্যাঁ কিছু খেয়েছিস? না বাবুজি আমি আজকে 3 দিন ধরে অনাহারে আছি। তোর সেবার ব্যবস্থা করছি,
সেবার ব্যবস্থা হলো। প্রত্যেক দিন বিহারী লাল চলে যায় ওই ধেনুর পাল নিয়ে মাঠে, প্রত্যেক দিন গিয়ে কৃষ্ণকে খুঁজে বেড়ায়। ওই যে গুরুদেব পাঠ করেছিল যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে দাদুর সকাল গান সঙ্গে নিয়ে এখনো খেলা খেলে, কই আমার কৃষ্ণ কোথায়, তাকে তো দেখতে পাই না। একদিন চিন্তা করে আমি দেখব যে কোথাও না কোথাও তো আছে। একটা গাছের উপরে উঠেছে, গাছের উপরে উঠে দাঁড়িয়ে চারিদিকে লক্ষ্য করছে, এদিকে অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন যে একজন ভক্ত তাকে খুঁজে বেড়াচ্ছে। কে বলে ভক্ত ভগবানকে খুঁজলে ভগবানকে পাওয়া যায় না? খুঁজতে জানি না বাবা, জানি না খুঁজতে। খুঁজবার জন্য তো মনের প্রয়োজন, ভক্তির প্রয়োজন, সব আছে ভগবান, আমাদের সব দিয়েছে, আর আমার মতো জীব আমি সব হারিয়ে বসে আছি। ভক্ত বাঞ্ছা কল্প ধরো, ভক্তের আশা পূর্ণ করতে আমার নিজেই নবলক্ষ ধেনুর পাল সৃষ্টি করে, দ্বাদশ রাখাল গাল সৃষ্টি করে পাশের একটা মাঠে সবাইকে বসিয়ে মাঝে বসে আছে আমার মুরলি। আর এদিকে গাছের উপরে উঠে দাঁড়িয়ে খুঁজছি কৃষ্ণ 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 দয়া কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ। গুরুদেব তো ঠিক বলেছিল কৃষ্ণ আছে কৃষ্ণ আছে, আমি যাবো আমি কৃষ্ণের কাছে যাবো। ওই গাছের উপরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে কৃষ্ণ একটা শিশুর নয়নের জল দেখে মায়ার জগতের জীবই থাকতে পারে না, তাহলে আমার অনাদি রাধে গোবিন্দ থাকবে কি করে? গাছ থেকে নেমে ছুটতে ছুটতে চলেছে পাশের মাঠে কৃষ্ণকে পাবে বলে। কিন্তু বাবা যেতে যেতে ভগবান অদৃশ্য হয়ে গেছে। চিন্তা করলেন কৃষ্ণ তোমায় আমি ছাড়বো না, কালকে আমি আবার আসবো, কালকে ঠিক আমি তোমাকে দেখবো, তোমাকে আমি ধরবোই ধরবো। পরের দিন একাদশী পড়ে গেছে বাবা, পরের দিন একাদশী, তা ওই প্রত্যেক দিন গোচরণে যায়, আর ওই যে মন্দিরের পূজারি অন্য লোকদের হাতে খাবার পাঠিয়ে দেয়। তা পরের দিন তো একাদশী, বিহারী লাল চলে গেছে ধেনুর পাল নিয়ে মাঠে, এদিকে পূজারি মনে নেই, কারণ একাদশী তো চিন্তা করেন একাদশীতে আর কি দেব, ভক্ত যদি অনাহারে থাকে ভগবান কি থাকতে পারে?
বাকে বিহারিলা ওই পূজারীর সন্তানের রূপ ধারণ করে একাদশীর প্রসাদ নিয়ে ছুটতে ছুটতে চলেছে মাঠে। দূর থেকে ডাকছে বিহারি, এই বিহারি কোথায় গেলি তুই? আমি তোর জন্য খাবার এনেছি। চিৎকার করে ডাকতে ডাকতে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, ওই মাঠের মধ্যে কাদা জল ছিল, সেই কাদা জলের মধ্যে গোবিন্দ আমার আসলে যখন পড়ে গেছে ভগবানের সর্বাঙ্গে কাদা হয়ে গেছে, এমন সময় বিহারি এসে বলছে, ও গোবিন্দ দাদা, গোবিন্দ দাদা তুমি কেন এসেছ, কেন এসেছ? বলছে, হ্যাঁ রে, বাবাই তো আমাকে পাঠালো, তুই না খেয়ে চলে এসেছিস। বলছে, আমি একদিন না খেলে কি মরে যেতাম? তুমি কেন আসতে গেলে এত কষ্ট করে? দেখো তো সারা গায়ে তো কাদা মাটি লেগে গেল। বলছে, তাতে কি হয়েছে? দাদা তুমি চলে যাও, আমি প্রসাদ পেয়ে নেব। প্রসাদ পেয়ে নিয়ে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন। প্রসাদ পেয়ে গরু বাছুর নিয়ে যখন ঘরে ফিরেছে, বাবুজি ও বাবুজি আমার কাজ হয়ে গেছে। কাজ হয়ে হাতটা কি? বলছে, ওই যে তুমি যে গোবিন্দ দাদাকে দিয়ে আমাকে প্রসাদ পাঠিয়েছিলে না, সেই পাত্রই রয়েছে আমার হাতে। আমি আমি কখন পাঠালাম? বলছি, না গোবিন্দ দাদা যে গেল আমাকে প্রসাদ দিতে গেল। গোবিন্দ এদিকে আয় দেখি। হ্যাঁ রে, বিহারিলাল কি বলছে, তুই মাঠে গেছিলিস? বলছে, হ্যাঁ রে বিহারি, আমি জীবনে কখনো মাঠেই যাইনি, আর মাঠে যেতে হয় কোন পথে তাও আমি চিনি না। আর তুই কি করে বলছিস আমি মাঠে গেছি? পূজারীর যেমন কেন তো সন্দেহ হল। গোবিন্দ যদি না যায় তাহলে ওকে প্রসাদ দিতে কে গিয়েছিল? দেখ গেছে কেউ একজন। সন্দেহটা চাপা দিয়ে যখন মন্দিরে গেছে পূজা দিতে, গিয়ে দেখছে সারা মন্দিরে পদচিহ্ন পড়ে আছে, কেউ একজনা সর্বাঙ্গে কাদা মাটি মেখে ওই মন্দির দিয়ে গেছে, পদচিহ্নগুলো পড়ে আছে। ভালো করে তাকিয়ে দেখলে ওই কাদা মাটি আর অন্য কেউ মাখেনি, আমার মাকে বিহারি মেখেছে। পূজারি বুঝতে পারল যে বিহারি লালকে প্রসাদ আবার গোবিন্দ নয়, গিয়েছিল মাকে বিহারি। ছুটে গিয়ে বিহারি লালকে ডাকছে, বিহারি লাল এদিকে আয়। কি হয়েছে বাবুজি? হ্যাঁ, তোকে যে প্রসাদ দিতে গিয়েছিল তাকে তুই চিনতে পারলি না? বলছে, আমার দাদা গিয়েছিল তো। বলছে, না রে দাদা নয়, তোকে যে প্রসাদ দিতে গিয়েছিল ওই চেয়ে দেখ, ওকে চিনতে পারিস কিনা, যে মাঠে গিয়ে পড়ে গিয়েছিল কাদা মাটির মধ্যে। বোকা ছেলে, তোকে যে প্রসাদ দিতে গিয়েছিল সে আর কেউ নয়, তোর কৃষ্ণ। আজ আমার কি মনে হচ্ছে জানিস, এতদিন কৃষ্ণ পূজা করেছি, আজ মনে হচ্ছে তোর চরণ দুঃখিনি ধরে হৃদয় মাঝে জড়িয়ে আজ তোর মতো ভক্তের সঙ্গ যদি আমি পাই, আমি একদিন বিহারি লালকে দেখতে পাবো।
যতদিন বেঁচে থাকো এই দেহ মানব প্রাণ সঁপে দিয়ে আমরা যেন ভক্ত সঙ্গ আমি যেন সেই ভক্ত সঙ্গ আমি করিতে করিতে পারি তোমরা দাও Yeah.
বলো সেদিন আমার, সেদিন আমার কবে বা আমার ভাগ্যে আমার ভাগ্যে হল না গো, বলো সেদিন, সেদিন পারিব।
নাম ছিল বঙ্কু। বঙ্কিম থামে দাঁড়ায় ভাঙ্গ হয়ে, যার জন্য বাঁকা বিহারি, বাঁকে বিহারি বলে। তাহলে বিহারিটা কেন বলে? ওই ভক্তের নামের সঙ্গে ভগবানের নাম জুড়ে নিয়েছে। হরে কৃষ্ণ।